नमस्कार बंधुरा मध्यबित्तेर हेसेले आपनादेर सबाइके स्वागत। आजके आमी एकटा पोलाव करे देखाबो। पोलावटा किन्तु चाल दिये होबे ना, आमी डालिया दिये करबो। आर आमादेर बांगालिदेर 12 मासे 13 पार्बण उपवास आमादेर लेगेई थाके, ताई आमी आजके এই পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার এই পোলাওয়ের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি। ডালিয়ার পোলাও করার জন্য ডালিয়া তো লাগবেই। আমি এখানে ডালিয়া নিয়ে নিয়েছি। আমার ফ্যামিলি মেম্বার বেশি বলে আমি বেশি করে ডালিয়া নিয়েছি, আপনারা চাইলে কম বেশি অবশ্যই করতে পারবেন। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার ডালিয়াটা দিয়ে দিলাম, দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো ডালিয়াটা ভেজে নেব। আমি যখনই ডালিয়ার পোলাও করি না কেন কিংবা ডালিয়ার খিচুড়িও করি না কেন আমি কিন্তু ডালিয়াটা একটু ভেজে নিই, ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে ডালিয়াটা পুড়ে না যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো আমি ভেজে নেব। ভালো করে ভেজে নেব। ভাজার একটা সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। ডালিয়া ভাজতে ভাজতে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়। ডালিয়াটা ভাজা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা একটু কিন্তু চেঞ্জও হয়ে গেছে। এবার আমি ডালিয়াটা ভালো করে ধুয়ে নেব। গ্যাসটা অফ করে আমি এবার ডালিয়াটা ভালো করে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ডালিয়াটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু কিশমিশ। আমি কাজুটা ভেজাইনি, আমি যখন রান্নায় দেব তখন আমি ভিজিয়ে দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি জিরে আদা বাটা। আমি কিন্তু পোলাওতে জিরে আদা বাটা দিই, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এখানে গোটা গরম মশলা, এর মধ্যে স্টার অ্যানিস, জয়িত্রী, সাজিরে, সামরিচ আছে, আর নিয়েছি তেজপাতা। এবার আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি, ডেচকির মধ্যে আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম। পরিমাণ মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। দিয়ে আমি গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব তেজপাতা। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। আর আমি এলাচের মুখগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালিয়াগুলো। সব ডালিয়াগুলো আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি ভাজবো। পোলাও করতে গেলে কিন্তু নজর রাখতে হবে যাতে চাল কিংবা ডালিয়াটা ভালোভাবে ভাজা হয়। যত সুন্দর ভাজা হবে পোলাও কিন্তু ততটাই সুন্দরই ঝরঝরে হবে। আমি যখন চালের পোলাও করি তখনও কিন্তু চালটা আমি এইভাবেই ভেজে নিই। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু কিশমিশ, দিয়ে আমি ভাজবো। আর এখানে আদা জিরে বাটাটাও দিয়ে আমি আরও ভাজবো। যদি কোনো দিন পোলাওতে আদা আর জিরে বাটা না দিয়ে থাকেন একবার দিয়ে দেখবেন, সত্যি এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এইভাবে আমি ভেজে নেব। আবারও বলছি, যতটা ভালো ভাজা হবে ততটাই কিন্তু পোলাও ঝরঝরে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব ইয়েলো ফুড কালার হাফ টিস্পুন মতো। येलो फुड कलरटा दिए किन्तु भालोभावे डालियार संगे मिशिए निते हबे। भालोभावे मिशे गेছে कलरटा देखतेই পাচ্ছেন चले এসেছে। এবার আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। আর দিয়ে দিচ্ছি চিনি। আমরা কিন্তু পোলাওটা একটু মিষ্টিই খাই, মিষ্টি মিষ্টি পোলাও আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করতে পারেন। ভালোভাবে ভেজে নেব। পোলাওটা কিন্তু ডিপেন্ড করে কতটা সুন্দর ভাজা হয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম এবার গরম উষ্ণ গরম জল। আমি কিন্তু যতটা ডালিয়া নিয়েছি তার দ্বিগুণ আমি জল দিয়ে দেব, এটাই কিন্তু মাপ। আপনারা হয়তো সবাই জানেন এই বাটির মাপ করেই আমি ডালিয়াটা নিয়েছিলাম আর এই বাটির মাপ করেই কিন্তু আমি জলটা দিলাম। আপনারা হয়তো সবাই জানেন যে যেমন চাল হয় তার দ্বিগুণ হচ্ছে জল দিতে হয়, তাও আমি বললাম আরেকবার। আর আমি দিয়ে দেব এখানে দুধ দিয়ে দিলাম, এটা মিল্ক পাউডার আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। আর পোলাও করার সময় আমি কোনোদিন আগে ঘি দিই না, তাহলে ঘিয়ের গন্ধটা চলে যায়। আমি এবার এর মধ্যে দিয়ে দেব ঘি পরিমাণ মতো। ঘিটা আমি একটু বেশিই দেব, প্রথমে ঘি দিলে ঘিয়ের গন্ধটা কিন্তু চলে যায়। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা, এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি সব কিছু দিয়ে। সেই গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো গ্যাসটা সিম করে ঢেকে দেব। এইভাবেই 5 মিনিট মতো ঢাকা থাকবে। 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন ডালিয়া কিন্তু সব জল টেনে নিয়েছে আর একদম ডালিয়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আমি এটাকে সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেল ডালিয়ার পোলাও। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের বাঙালিদের তো উপোস লেগেই থাকে, তাহলে উপোসের দিন যদি আমরা এরকম একটা পোলাও খাই তাহলে কিন্তু সবারই ভালো হয়। তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হবে আরও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।